আনেক ব্রেকিং নিউজ, অসম প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি ভূপেন বৰা। এ আই সি সিয়ে ঘোষণা করলে নতুন সভাপতির নাম। ৰিপুণ বৰাৰ স্থলাভিষিক্ত হব ভূপেন বৰা। বিপুৰীয়া প্রাক্তন বিধায়ক হৈছে ভূপেন বৰা। এ আই সি সির সম্পাদকর পদতো আছিল ভূপেন বৰা। প্রথমবারের বাবে তিনিজনকৈ কার্যকরী সভাপতি নিযুক্তি। এ আই সি সির রানা গোস্বামী, কমলাক্ষ দেপুরুকাস্থ, জাকির হুসেন সিকদারক কার্যকরী সভাপতির দায়িত্ব দিয়া হৈছে। এ পি সি সি সভাপতি নিযুক্তি পায় মুখ্যমন্ত্রীর সমালোচনা ভূপেন বৰাৰ। অসম প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি ভূপেন বৰা। আর কালি যেহেতু রিপুণ বৰা গুৱাহাটীত উপস্থিত হওয়ার পিছত, দিল্লির আহি গুৱাহাটীত উপস্থিত হওয়ার পাছতে কৈছিল যে চারিজনের নাম আছিল তালিকাত। আর তার পাছতে এই কথা ঘোষণা করা হয়েছে, অর্থাৎ যি জল্পনা কল্পনা করে থাকা হয়েছিল তার পিছতে ভূপেন বৰাৰ নাম ইতিমধ্যে উল্লেখিত হয়েছে। এ আই সি সিয়ে নতুন সভাপতির নাম ঘোষণা করেছে। রিপুণ বৰাৰ স্থলাভিষিক্ত হব ভূপেন বৰা। বিপুৰীয়াৰ প্রাক্তন বিধায়ক হয়েছে ভূপেন বৰা। এ আই সি সির সম্পাদকর পদতো আছিল ভূপেন বৰা। প্রথমবারের বাবে তিনিজনকৈ কার্যকরী সভাপতিও নিযুক্তি দিয়া হয়েছে। রানা গোস্বামী, কমলাক্ষ দেপুরুকাস্থ, জাকির হুসেন সিকদারক কার্যকরী সভাপতির দায়িত্ব দিয়া হয়েছে। আর সভাপতি নিযুক্তি পায়ে মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছে ভূপেন বৰাই। বিশ্বাস করি আর মানে এটা মন বিশ্বাস রাখি যে সুশান্ত বরগোহাঁই ডাঙরিয়া অন্তত মূল মুখলে চায় আর ধারাবাহী মুখলে চায় এই ধরনের কথা বতরা যেগুলো উলাইছে এইগুলো মিছা বলে প্রমাণিত করছে। উপনির্বাচন হারিম নে জিকিম মই এটা নকওঁ, কিন্তু এটা কথা মই আপোনালোকৰ জৰিয়তে মোৰ দলীয় কৰ্মীক কৈছোঁ যে হৰা জিকাৰ ৰাইজে সিদ্ধান্ত ল'ব, কিন্তু কংগ্ৰেছ দলে ইমান সহজে এইবাৰ হাৰ নেমানে। দলে যেতিয়া মহাজোট বনাইছিলে নিশ্চিতভাৱে মোৰো সন্মতি আছিলে, মোৰ নাম সন্মতি লক্ষণ, কিন্তু আজি মহাজোটৰ পথটো কি আছে যে বিজেপিৰ বিৰুদ্ধে এক শক্তিশালী জোঁটাবন্ধন, বিজেপিৰ ক্ষমতাৰ পৰা অপসাৰিত কৰিবৰ কাৰণে মহাজোট জন্মিছে। গতিকে মই ভাবিম যে মহাজোটৰ প্ৰতিগৰাকী অংশীদাৰ, প্ৰতিটো অংশীদাৰ দলেই যিটো কথাক অগ্রাধিকার দিয়ে পেলায় মহাজোট জন্ম হয়েছিল সেই জন্মসত্ত্ব আমি সকলে মানি চলিব। আজি মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় যখন চকীত বহিছে সেইখন চকীতেই এটা সময়ত ভারতরত্ন গোপীনাথ বৰদলৈ ডাঙরিয়া বহিছে। আজি যদি গোপীনাথ বৰদলৈ ডাঙরিয়া জিয়াই থাকিলে হেতেন বর্তমানের মুখ্যমন্ত্রীগী বিরোধীর প্রতি যে ধরনের উপলঙ্গা আর প্রাচিল্য হয়তো গোপীনাথ বৰদলৈ ডাঙরিয়া ভারতরত্ন উপাধি আজি ঘুরাই দিলেন। ভারতবর্ষর সংবিধানে বিরোধীর ভূমিকা ব্যাখ্যা করেছে, ভারতবর্ষর সংবিধানে বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থাক স্বীকৃতি দিছে, ইলেকশন কমিশনে স্বীকৃতি দিছে, বিরোধীর কারণে বিধানসভার স্থান আছে, বিরোধীর কারণে সুকীয়া চিন্তা চর্চা আছে, বিরোধী দলপতি কেবিনেট মর্যাদা দিয়া হয়েছে। এই কথাটো কি, ইয়ার অর্থটো কি? তেওঁ কেবল কংগ্রেস দলক উপলঙ্গা করা নাই, তেওঁ ভারতীয় সংবিধানের ব্যবস্থাটুক উপলঙ্গা করেছে, তেওঁ গণতান্ত্রিক প্রমূল্যক নাশাত কৰিব বিচাৰিছে। যিবিলাক মানুহে কেৱল ক্ষমতাৰ কাৰণে ৰাজনীতি কৰে, যিবিলাক মানুহে ক্ষমতাক ধন আহৰণৰ উপাৰ্জনৰ থলী হিচাপে ভাবে তেওঁলোকে এনেকুৱা কথা ক'ব পাৰে। যিবিলাক মানুহৰ একনাই কৰ্তব্য দিবৰ সপোন থাকে, যিবিলাক মানুহৰ চৈৰাচৰি হোৱাৰ সপোন থাকে, যিবিলাক মানুহে ক্ষমতাক যিকোনো প্ৰকাৰে হওক থলে বলে কৌশলে কুক্ষিগত কৰিব বিচাৰে, এনেকুৱাটো ছাদাম হুছেইনেও কৰিছিল, এনেকুৱা গাদ্দাফিও কৰিছিল, কিন্তু শেষৰ পৰিণতি কি হ'ল? মধুকোটাও শিক্ষনিষ্ঠা হয়েছিল। অসম প্রদেশ কংগ্রেসের প্রতিগী দলের নেতা কর্মী আজি সভাপতি হয়েছে, আর যেটা মূর চলে আসবে অনুভব করব যে হয় মই সভাপতি হয়েছো সভাপতি হয়েছে। এই মুহূর্তে আমার সঙ্গে সংযুক্ত হয়ে আছে বলেন। বলেনেরপরাও আমি জানিম, বলেন যেহেতু এ পি সি সির সভাপতি পদ পোৱাৰ পিছতে যথেষ্ট সরব হয়ে পড়া দেখবলে পাওয়া গেছে ভূপেন বৰাক। আর তারপরে ইতিমধ্যে আন একটা কথাও ইতিমধ্যে আমি কৈছোঁ যে এ পি সি সির সভাপতি নিযুক্তি পোৱাৰ পিছত মুখ্যমন্ত্রীগুলো যথেষ্ট সমালোচনা করেছে, আর ইফালে তিনিজনকৈ কার্যকরী সভাপতিও নিযুক্তি দিয়া হয়েছে। গতি সকল সামরি বলেন আপনার জানিম। সব কংগ্রেসের এই মুহূর্তে আটক জটিল একটা সমস্যা বা সম্মুখত জটিল দেখিব পাওয়া গৈছে জটিলতা, কারণ দেখিব পাওয়া গৈছে সম্মুখত উপনির্বাচন, আর আনফালে যদি চাবলৈ যায় কংগ্রেসের নেতা কর্মী এই মুহূর্তলৈকে দেখিব পাওয়া গৈছে ভারতীয় জনতা পার্টিলৈকে তেখেতসকলে গৈছে, অর্থাৎ এটা ভাঙনমুখী এটা রাজনৈতিক দলের এই মুহূর্তত কংগ্রেসত দেখিব পাওয়া গৈছে। নেতা কর্মীসকলক বুজনি দিব পৰাকৈ এই মুহূর্তত যি ধরনের বিভাগীয় আসলে এ পি সি তরফের পর ব্যবস্থা গ্রহণ করব লাগিছিল সেই ব্যবস্থা যেন করবাত নহয় করবাত কেরণ আছে। আর দেখিব পাওয়া গৈছে যে শেহতীয়া লোকসভা নির্বাচন আর দেখিব পাওয়া গৈছে অসম বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে ধারাহায়ী হওয়ার পিছত কংগ্রেসের নেতৃত্বর ক্ষেত্রত
অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিৰ প্ৰাক্তন সভাপতি ৰিপুণ বৰাই আসলে যিখন পদত্যাগ পত্ৰ দাখিল কৰিছে আৰু সেই পদত্যাগ পত্ৰ দাখিল কৰাৰ পিছত বিশেষকৈ চৰ্চাৰ উত্থাপন হৈছিল আসলে কোন হ'ব অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিৰ সভাপতি তাকে লৈ বিভিন্ন প্ৰশ্ন উত্থাপন হৈছিল আৰু প্ৰদ্যুৎ বৰদলৈৰ নাম চৰ্চাত থকা হৈছিল দেখিব পোৱা গৈছে আৰু তাৰ পিছত যোৱাকালি নিখিল ভাৰত কংগ্ৰেছ কমিটি যি তালিকা প্ৰকাশ কৰিলে আৰু সেই তালিকা অনুসৰি ইতিমধ্যেই দেখিব পোৱা গৈছে যে ভূপেন বৰাৰ সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে একদরে আর প্রথমবারের তিনগুলি কার্যকরী সভাপতি প্রদেশ কংগ্রেস কমিটির দিয়া হয়েছে। গতি প্রশ্ন উত্থাপন হয়েছে স্বাভাবিকতে যে এই কংগ্রেসের এই যে সময়খিন যত আসলে সম্মুখ ভাগত দুটাক বৃহৎ প্রত্যাহ্বান এফালে চারিটা সমষ্টিত অনুষ্ঠিত হবলগিয়া উপনির্বাচন আর আনফালে দেখব গেছে যে কংগ্রেসের মাজত নেতা কর্মীর মাজত যুক্ত ভাঙন সৃষ্টি হয়েছে বা আসলে কংগ্রেস এরার যে মন সেই মন এটা কিদরে রোধ করবা যাব সেয়া এই মুহূর্তত নতুনক সভাপতির চকীত বহা ভূপেন বরার সম্মুখত থাকিব বৃহৎ প্রত্যাহ্বান দলটো কিদরে আগুয়াই নিয়ে দেখব গেছে যাকালি দায়িত্ব গ্রহণ বা যাকালি নাম প্রকাশের পিছতেই বিশেষকৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে সরব হয়ে পড়া গৈছিল আর বিভিন্ন ধরনের ইস্যুক লো ইতিমধ্যে তেখেতে উল্লেখ করা হয়েছে। কিন্তু প্রশ্ন হয়েছে যে যেহেতুকে অসম প্রদেশ কংগ্রেস কমিটির সম্মুখ ভাগত বলেন আপনি যেহেতু কথাটো উল্লেখ করেছে যে যেহেতু ইতিমধ্যে একটা ভাঙনমুখী রাজনীতি আপনি কংগ্রেসের কথা ইতিমধ্যে কৈছে যে তাত যথেষ্ট ভাঙন আহি পড়েছে বা তার যখন দলীয় কর্মী ক্ষোভিত আর ইতিমধ্যে আমি দেখিছোঁ যে ইজনের পিছত সিজনকৈ বিজেপিলে গমন করেছে। গতি আপনি যে কথা ইতিমধ্যে উল্লেখ করেছে যে একটা প্রত্যাহ্বান হব ভূপেন বরার ভূপেন বরা ইতিমধ্যে এই কথাও কৈছে যে উপনির্বাচনত জয়লাভ করম বা নকরিম সেয়া না জানো কিন্তু প্রথমতে দলটো একত্রিত করবলে আরম্ভ করব বলে এই কথা একটা গুরুত্বপূর্ণ কথা কৈছে কিন্তু যে দলটো প্রথমতে একত্রিত করব যে ভাঙন আরম্ভ হয়েছে সেই ভাঙন নাইকিয়া করবলে চেষ্টা করব অন্তত মুখলে চাই সুশান্ত বরগোহাই যাতে সিদ্ধান্তর ক্ষেত্রে কিছু ভাবি চিন্তি সিদ্ধান্ত লয় সেই কথাও উল্লেখ করেছে। পকৰি নিশ্চয়কৈ সেই কথাটো ক'ব বিচাৰিছিলোঁ যে আচলতে সুশান্ত বৰগোহাঁইৰ ক্ষেত্ৰত ভূপেন বৰাই আচলতে কি ধৰণৰ স্থিতি প্ৰদৰ্শন কৰিব পাৰিব বা ভূপেন বৰাই আচলতে সুশান্ত বৰগোহাঁইক ৰাখিবলৈ সক্ষম হ'বনে নাই কংগ্ৰেছত সেয়াও আচলতে এই মুহূৰ্তত প্ৰত্যাহ্বান। কাৰণ দেখিব পোৱা গৈছে ভাৰতীয় জনতা পাৰ্টীৰ তৰফৰ পৰা সুশান্ত বৰগোহাঁইক ইতিমধ্যে কেইবাটাও অফাৰ দিয়া হৈছে আৰু তাৰ ভিতৰত যদি আচলতে ভূপেন বৰাৰ কাৰ্যকালৰ প্ৰথম সময়খিনিতে যদি সুশান্ত বৰগোহাঁই যদি বিজেপিলৈ গমন কৰে তেতিয়াহ'লে দলটোৰ কাৰণে এক মুখ্য আঘাত। কিয়নো কোৱা হৈছে যে আহোমৰ নেতা হিচাপে আচলতে উজনি অসমত সুশান্ত বৰগোহাঁইৰ এটা বিশেষ স্থান আছে গতিকে তেনে অৱস্থাত বিজেপিৰ টাৰ্গেট হৈ পৰিছে সুশান্ত। গতিকে এই মুহূৰ্তত কংগ্ৰেছৰ যি ভাঙনমুখী চিন্তা বা কংগ্ৰেছৰ যিসমূহ আচলতে এই মুহূৰ্তত দেখা দিয়ে সেই প্ৰত্যাহ্বানসমূহ কিদৰে আচলতে গ্ৰহণ কৰিব পাৰিব বা কি ধৰণে আচলতে দলটোৰ সংস্কাৰ কৰিব পাৰিব দলৰ যিসকল নেতা কৰ্মী আছে সেই নেতা কৰ্মীৰ মাজত দেখা দিয়া শেহতীয়া সমস্যা যিসমূহ আচলতে অসন্তুষ্টি সেই অসন্তুষ্টিসমূহ আচলতে কিদৰে দূৰ কৰিব পাৰিব এয়া এই মুহূৰ্তত আটাইতকৈ ডাঙৰ প্ৰশ্ন। যদিও বা কোৱা হৈছে ভূপেন বৰাৰ মুখৰ পৰা যোৱাকালি তেখেতে উল্লেখ কৰিছে যে এতিয়াৰে পৰা অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিৰ প্ৰতিগৰাকী নেতা কৰ্মী একো একোকে সভাপতি অৰ্থাৎ প্ৰতিগৰাকী নেতা কৰ্মীয়ে আচলতে এতিয়াৰে পৰা নিজৰ নিজৰ দায়িত্ব তেখেতসকলে ল'ব পাৰিব সভাপতিৰ সমানে তেখেতসকলে নিজৰ সিদ্ধান্তসমূহ ব্যক্ত কৰিব পাৰিব এই ধৰণৰ কথাসমূহ আগবঢ়োৱা হৈছে। কিন্তু সময়ত হয়তো সকলো নিৰ্ণয় কৰিব আছে সময় নির্ণয় করব হয় বলেন ধন্যবাদ জানাইছো সময় নির্ণয় করব কারণ ভূপেন বরাই দায়িত্ব সম্ভালার পাছতে দায়িত্বভার গ্রহণ করার পাছতে তেও কেনেকুয়া ধরনের একটা স্ট্রেটেজি লব যে স্ট্রেটেজিয়ে একটা দলক একত্রিত করে রাখব সেয়া নিশ্চিতভাবে অনাগত সময়ত লক্ষণীয় হব বলেন ধন্যবাদ। অলিম্পিকৰ খবৰ অলিম্পিক